অসম সরকারে মানিব আমি নামানো আমার স্পষ্ট যত আমার মানুষ আছে তাত অরুণাচলী আগবাড়ি আহিব পড়া নাই ভেটিব পড়া নাই তেওঁলোকে কিন্তু মানুষ যত আমার নাই তারপর আধা কিলোমিটার ভিতর সোমাই গেছে সমাধানের নামত সমর্পণ এই নীতি অসম সরকারের লোক যেটা আমি মেঘালয়ত দেখিছো যেটা আমি লখিমপুরত কালীপুরহে দেখিছো আমি জানো আমার রাইজক উচ্ছেদ করবে অসম সরকারে আর সেইটা পাকে প্রকারে পিস দুয়ারে দিয়ে অরুণাচলীক সমজাব আমি কালভার্টু আমি বনাইছে তাৰমানে কি এইটো অরুণাচলৰ হৈ গল তো আমি তো আমি আমি কৈছো আমি তো আগবাড়ি যাব বুলি বিচাৰিছিলো আমি আগবাড়ি যাব বিচাৰিছিলো কিন্তু আমাক অসম সরকার আমার জিলা প্রশাসনে কয় যে স্টেটাস কো মেইনটেন্স করিব লাগে আপনাদের আগবাড়ি না যান আমাক আগবাড়ি বলি কিন্তু তেওঁলোকে তো আগবাড়ি আহি আছে এতিয়া এই নাহৰ জান যত আমি থিয় হৈ আছো ইয়াৰ পৰা আধা কিলোমিটার ভিতৰত ফরেস্টত তেওঁলোকে তিল পেলোৱা আছে আধা কিলোমিটার ভিতৰত বিয়ালি ফরেস্টত তাৰমানে সেইটো অরুণাচলীৰ মানিম আমি মানিব অসম সরকারে মানিব আমি নামানো আমার স্পষ্ট কথা এই মানুষখিনি যদি ইয়ারপা উঠি যায় তেনেহলে লগে লগে অরুণাচলী এই মাটি দখল করব যত আমার মানুষ আছে তাত অরুণাচলী আগবাড়ি আহিব পড়া নাই ভেটিব পড়া নাই তেওঁলোকে কিন্তু মানুষ যত আমার নাই তারপর আধা কিলোমিটার ভিতর সোমাই গেছে তো ফরেস্ট বাসিছে কত আছে বিয়ালি ফরেস্টে দুটা হাতি লুকাই থাকবে নয় এই জঙ্গলত সমাধানের নামত সমর্পণ এই নীতি অসম সরকারের লোক যেটা আমি মেঘালয়ত দেখিছো যেটা আমি লখিমপুরত কালীপুরহে দেখিছো সেয়ে হব আমি অসমৰ রাইজে সীমামূরিয়া রাইজে বিহালীবাসী রাইজে আমি সেইটো হবল নিদিউ স্পষ্ট এরা ধরার অর্থটো আমি মাটি সমজাব লাগিব এই কেনেকে মানিম আর 4 কিলোমিটার আহিছে তেওঁলোকে গুগল ম্যাপ সার্চ করক নে না জানে অসম সরকারে গুগল ম্যাপ চাবলে সেইটো চালেই হল ওলাই যাব প্রকৃত সীমা 21 চনত আপনার ইয়ার পর আধা কিলোমিটার আগত আসলে সীমা তেওঁলোকে ঠেলি অহা তাত আমি মিটিং পাতিছো CPIML আমি তাত মিটিং পাতিছো তাত বন বিভাগের মানুষ আহিছে অফিসার সকল আহিছে তেখেত সকলে কৈছে যে না স্টেটাস কো মেইনটেন্স করক আপনাদের আগবাড়ি না যাব কাজিয়া হব সেই জায়গা আজি তেওঁলোকর খেতি পথার হল ঘর বনি গল এই 6 মাহ 7 মাহাত কেনেকে এরা ধরা করিম আমি কি বলি এরা ধরা করিম কেনেকে হব স্টেটাস কো কেনেকে হব যত যুন যেনেকে আছে তেনেকে এটু অসম্ভব এটু অসম্ভব বিয়ালি বনাঞ্চল বলে একই না থাকবে অসমর মাটি না থাকিব আমি জানো আমার রাইজক উচ্ছেদ করবে অসম সরকারে আর সেইটু পাকে প্রকারে পিস দুয়ারে দি অরুণাচলীক সমজাব তার বাদে একো নয় সরকার 5 বছরিয়া হয়নে যিকোনো প্রতিনিধি এসে 5 বছরের কারণে কিন্তু আমি চিরস্থায়ী আমি আজীবন থাকিব লাগিব সেই সরকার 5 বছরহে থাকিব গতি আমি সরকারে যে কয়েছে এরা ধরা হব লাগে বলে এরা আমি নামানো কেউ নামানো আমার যদি মানিব লাগে 14 জনক লোক কেউ হত্যা করলে লুকাই লুকাই কাপুরুষের নিচিনাকি সন্মুখা সন্মুখে যুদ্ধ করবে কেউ নাহিলে আহিব লাগিছিলে তাৰোপৰি এতিয়া আমি চৰকাৰ যিটো সিদ্ধান্ত লৈছে যোন যেনেকৈ যে য'ত আছে তেনেকৈ দি দিব সেইটো আমি নামানো তো আমি মানে সিহঁতে 4 কিলোমিটাৰ সোমাই আহিছোঁতো সীমাৰ পৰা এই লাগে 2 কিলোমিটাৰ হ'লে পিছুৱাই যাওক তেতিয়া আমি মানি যাম তেওঁলোকৰ যদি আমাৰ লগত বুজাবুজি হয় যে আমি অৰুণাচলৰ ৰাইজে অসমতে থাকিম তেতিয়া থাকক অসমত আমি তাক সিহঁতক ৱেলকাম কৰিম।